দেশের করোনা আপডেটে চোখ রাখবো। দেশে করোনায় প্রায় 50% বাড়লো দৈনিক মৃত্যু, তবে কমলো দৈনিক সংক্রমণ, সামান্য কমলো দৈনিক আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 501 জনের, বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল 340 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 12,516, বৃহস্পতিবার আক্রান্ত হয় 13,091 জন। দেশের অর্থনীতির হাল ফিরছে কেন্দ্রের দাবি প্রশ্নের মুখে। 2020 অক্টোবরের তুলনায় 27.15% চাহিদা কমলো বাস গাড়ির। 2020 অক্টোবরের তুলনায় দু চাকার বিক্রি কমলো 24.94%, এই হিসেব সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ত্রিপুরায় বিরোধীদের ওপর আক্রমণ। প্রচারে বেরোনোয় 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থকরা আক্রান্ত, 6 জন তৃণমূল সমর্থক আক্রান্ত হয়েছেন, এমনটাই বিজেপির বিরুদ্ধে অভিযোগ। আহত 6 জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আম্বাসায় তৃণমূল প্রার্থীর কৃষি জমিও লণ্ডভণ্ড করা হয়েছে। 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী স্বপ্না দাসের জমি লণ্ডভণ্ড করা হয়েছে মাথায় হাত ওই কৃষক পরিবারের। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে বলে অভিযোগ? ঠিক আজকে সকালে যখন আগরতলা পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব তিনি প্রচারে বেরিয়েছিলেন এবং বাড়ি বাড়ি প্রচার শুরু করেন তিনি, তখন তার অভিযোগ যে একদল দুষ্কৃতী তাদের বুকে পদ্মফুল চিহ্ন অর্থাৎ বিজেপির চিহ্ন লাগানো এবং তারা জয় শ্রীরাম স্লোগান তুলে তাদের উপর হামলা হুজুতি শুরু করে এবং তাদের প্রচার যেন আর এগিয়ে নিয়ে না যাওয়া হয় তার জন্য তারা হুমকি দিতে শুরু করে এবং সেই হুমকি মেনে তারা প্রচার বন্ধ না করায় তাদের মধ্যে বচসা শুরু হয়ে যায় এবং সেই বচসা থেকে একটা সময় মারপিটের ঘটনা ঘটে। সেখানে 2 জন মহিলা সহ 4 জন আহত হয়েছেন এবং তাদেরকে আগরতলা ডিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে ডিবি হাসপাতালে। একই সঙ্গে আমবাসাতেও তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে রাতের আধারে দুষ্কৃতীরা সেখানে হামলা চালায় এবং তাদের যে ফসল রয়েছে খেতে সেই কৃষি জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ। যদিও সেখানে কারা সেই ক্ষতি করেছে সেটা প্রকাশ্যে তারা বলতে পারছে না, কিন্তু ধারণা করছেন যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেই কারণে তার কৃষি জমি। ধন্যবাদ প্রসেনজিৎ। যাও না, যাও না।